গুড মর্নিং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আজকে তোমাদের বলতে চাই যে যখন থেকেই আমি অঙ্ক ভিডিওগুলো দিচ্ছি, ক্লাস ফোরের বাচ্চাদের থেকে খুব সুন্দর রেসপন্স পাওয়া যাচ্ছে। আশা করি এভাবেই তোমরা ভালোভাবে রেসপন্ড করবে আর অঙ্কগুলো শুদ্ধভাবে করতে পারবে। তো সেই অনুসারে আমি আজকে ওই 42 পেজেরই ঘ আর ও অঙ্কটা করানোর চেষ্টা করবে। তোমরা ভালো করে দেখবে এবং পরে যেটা হোমওয়ার্ক দেওয়া থাকে সেটা আমাকে শুদ্ধভাবে করে দেখাবে। চলো শুরু করি। ঘ নম্বর প্রশ্নটায় বলেছে, 5 মিটার দৈর্ঘ্যের বাঁশ একটির থেকে 4 মিটার কেটে ফেললে কত মিটার বাঁশ বাকি থাকবে। প্রশ্নটা পড়ে আমাদেরকে নির্ধারণ করতে হবে কোন অপারেশনটা করতে হবে, অর্থাৎ যোগ করতে হবে, বিয়োগ করতে হবে, পূরণ করতে হবে না ভাগ করতে হবে। তো এই প্রশ্নটাতে একটা শব্দ আছে বাকি থাকবে, কত বাকি থাকবে এটা শোনার সাথে সাথে আমি কী বুঝবো, এটাকে বিয়োগ করতে হবে। তো লেখাটা কী করে লিখবো, আমি আমি লিখবো বাঁশটির দৈর্ঘ্য ছিল সমান সমান 5 মিটার, কেটে ফেলা অংশের দৈর্ঘ্য সমান সমান 4 মিটার। আমাদের কী বলকে বের করতে বলেছে, কত মিটার বাঁশ বাকি থাকবে, তো দাগ দিয়ে সুতরাং বাঁশ বাকি থাকবে সমান সমান 5 থেকে 4 চলে গেলে 1 মিটার। অঙ্কগুলো খুব সোজা, কেবল লেখাগুলো সাজিয়ে লিখতে হবে। পরের প্রশ্নটায় দেওয়া আছে, মিলি 5 মিটার লম্বা লাল ফিতা একটি ক্রয় করলো, ইহা থেকে সে রিমাকে 3 মিটার দিল, তাহার হাতে এখন কত মিটার ফিতা থাকবে। এই প্রশ্নটাও পরে আমরা দেখব লেখা আছে একটা শব্দ থাকবে, কত মিটার থাকবে তার মানে বাকি থাকবে মতো, তবে এই প্রশ্নটাতে আমাদের কী করতে হবে, হ্যাঁ বিয়োগ করতে হবে। তো লেখাটা আমরা কীভাবে লিখব, আমরা লিখব মিলি লাল ফিতা ক্রয় করলো সমান সমান 5 মিটার, নিচের লাইনে লিখব মিলি রিমাকে দিল সমান সমান 3 মিটার, দাগ দিয়ে সুতরাং এখন তাহার হাতে ফিতা থাকবে সমান সমান 5 থেকে 3 চলে গেলে 2 মিটার। লেখার সময় মনে রাখবে সমান চিহ্নগুলো একটা নিচে একটা হতে হবে সবগুলো, আর লেখা পরিষ্কারভাবে লিখবে। এভাবেই পরের অঙ্কটা পরিষ্কারভাবে আমাকে করে দেওয়া হবে।